ওইটা জুলাই মাসে লাগিয়েছিলাম, জুলাই থেকে এক বছর, এক বছরের উপরে গেছে। ওদিকে যে অতটা তুলছো, এদিকে পুরোটা আসবে তো? হ্যাঁ লাগাও। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। চা নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে, এখনো ঘুম থেকে উঠে এখন চাটা খেয়ে দাওয়া ফ্রেশ হবো, তারপর নিত্য নিত্য যা কাজ থাকে শুরু করবো, লেগে পড়বো। একদম বাজে কথা বলছে, আজকে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, আজকে কাজ নেই, কি কাজ আছে, খালি অফিস যাওয়া ছাড়া। তারপরে ব্যাস, তারপরে তো আমরা আমাদের মতো এনজয় করতে পারি। তারপরে কোথায় ব্যাংকের কাজটা কি করবো? জল তোলা নেই, তাহলে বলো কতগুলো নেই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এখন বাজে সকাল 8:10, আর আজকে হলো শুক্রবার। শুক্রবারের সকালে 8:10 থেকে নতুন দিনের একটা ব্লগ শুরু করে দিলাম, মনটা খুব খুশি খুশি, কারণ গতকালের দিনটা ভীষণ ভালো কেটেছে। গতকাল কেমন কেটেছে সেটা যার অনুষ্ঠান ছিল সে বলুক, কেমন কেটেছে? আগে একটা দিন খুব ভালো কাটালাম, দিনগুলো রোজই ভালো কাটে, ফুল ফ্যামিলির সঙ্গে এনজয় করে একটা ভালো দিন কেটেছে আর কি কালকে। বছরে 1-2 দিন এরকম তো, ওটা হচ্ছে আমাদের অক্সিজেন, বলো। 1-2 দিন এরকম অক্সিজেন আমাদের লাগে। আজকে আমার রান্নাবাড়ি নেই, বিন্দাস লাইফ একদম। আজকে মানসীর বাড়িতে নিমন্ত্রণ আছে, মানসীর বাড়িতেও ঠিক নয়, দাদার ছুটে, দাদা যে ক্লাবে আছে সেই ক্লাবে আজকে পুজোর খাওয়া দাওয়া, নাকি পুজোর খাওয়া দাওয়া। দাদা আমাদের দুজনকে ইনভাইট করেছে, বলছে আমরা চারজন একসাথে যাব। হ্যাঁ চলো, নিমন্ত্রণ কখনো ফেলতে নেই, মানুষ যখন ভালোবেসে ডাকে তখন সেটাকে কখনো অবহেলা করতে নেই। একদম না, একদম না। তাই জন্য আজকে সকাল থেকে ফুল মুডে রয়েছি, চাটা করলাম, ওদিকে আমার রান্নাঘরও সেজে উঠছে। আজকে তোমাদের দেখাবো না, পুরো সাজানো হয়ে গেল, আজকে হয়ে যাবে পুরোটা, আজকে রান্নাঘরটা কমপ্লিট হবে। হ্যাঁ ভাই করবো, বললাম তো করবো, আজকে কমপ্লিট হয়ে যাবে, আজকে রাত্রে বা কালকে তোমাদের দেখাবো। ফেলে রাখলে হবে না, কাজটা শুরু যখন করছি শেষ তো করতেই হবে, আর যা শুরু হয়েছে তার শেষ তো আছেই। আর কালো লাইটটা খুলে দেবে, কালো লাইটটা খুললে আমি এক্সটেনশন কর্ডটা নিয়ে ইলেকট্রিক কেটলটা চালাতে পারব। সাদা লাইটটা থাক এখন আছে, ওইরকম লাল ফুল, ওই যে পল্লবের মাথার কাছে ঝুলছে ওরকম লাল ফুল আরেকটা এসে গেছে, ওদিকে ঝুলিয়ে দিয়েছে। এই ওয়ালটাকে আমরা পুরো সাজাবো। দাদা, কলকাতার দাদা, আমাদের যে ফটোগুলো তুলেছিল ওই ফটোগুলো ঠিকঠাক করে সাইজ করে পাঠিয়ে দিয়েছে, ওটাকে জাস্ট ফ্রেমিং করে আনবো, দিয়ে এই ওয়ালটাকে খুব সুন্দর করে সাজাবো। আমার স্বপ্নের রাজপ্রাসাদ, আমার ভালোবাসার রাজপ্রাসাদ, সেজে না উঠলে চলে বলো। তোমাদেরকে বলেছিলাম না আজকে মানসীর বাড়িতে নিমন্ত্রণ, এখন বাজে ঠিক 10:15, রেডি হয়ে গেছি। প্রথমে মানসীর মেয়ে আজকে চলে যাবে, ও তো কলকাতায় চাকরি করে, তো ও আজকে চলে যাবে, ওকে ছাড়তে যাব স্টেশনে সবাই মিলে, আমি পল্লব মানসী দাদা সবাই মিলে ওকে ছাড়তে যাব। ওকে ছেড়ে এসে তারপরে ওর বাড়িতে আড্ডা জমবে, তারপরে খাওয়া দাওয়া করে ঘরে আসবো। তো রেডি হয়ে গেছি, দেখো কাজল পরেছি, টিপ পরেছি, লিপস্টিকটার শেডটা আজকে চেঞ্জ করেছি, কেমন লাগছে জানিও। হ্যাঁ
মাসির বাড়ি এলে এত আড্ডা মারতে থাকি, ভিডিও করার কথা খেয়ালই থাকে না। কখন এসেছি সেটা বলে, কখন এসেছি বলো তো? এসেছি 10:30, আর এখন বাজে 1:07। এখন মনে হলো একটু ভিডিও করি দুজনে। চলো পরে এসে আবার কথা বলছি, খেয়ে আসি। হ্যাঁ, সবাইকে ভিডিও করা ঠিক নয়, জানো তো? না না, কাউকে বোঝা যাবে না ওরকমভাবে ভিডিও করলে। ওগুলো দেখি, আমাদের খালি তালা পরে আবার দেখাবো। মন, তুই তোদের দিকে সবজি রেখে দিবি, আমাদের দিকে বসে রয়েছে দাদা। গান তো যথারীতি বেজেই যাচ্ছে, আবার বেরোচ্ছি, একটু স্পেন্সারে যাচ্ছি, দু একটা জিনিস একটু কেনাকাটা আছে, বেশি কথা বলতে পারবো না। ওদের গান চলছে, ওই যে থেমেছে, একটু কথা বলে নি। সেই ইয়ের বাড়ি থেকে, মানসীর বাড়ি থেকে এসে একটু রেস্ট করলাম, শুয়ে পড়লাম, তারপরে দুটো রিলস দিলাম ফেসবুকে, এইসব করতে করতে অনেকটা সময় চলে গেল। এখন আবার বেরোচ্ছি, ঘুরে আসি, এসে ঘুগনি রান্না করব। চলে এসেছি জাংশন মল, এখন যাবো স্পেন্সারে। এই যে, এটা খুব চেনা জায়গা, ঘুরতে আসার একটাই জায়গা আছে দুর্গাপুরে, এইটা। ওখানে আরেকজন পেছনে বসে আছে, সে খায় না। ও খুব ভালো ছিল, কোনো ঠান্ডা খায় না। সোডা ওয়াটার, জল জিরা। এখন রুটি করব, মনে হচ্ছে দেখে তো এতটা আটা কেন নিয়েছো দিদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি খায় তো পল্লব একা রুটি, আমি তো খাই না। আমি তো রাত্রে যেটা থাকে, তরকারি বলো, ঘুগনি বলো, ডাল বলো, সেইটাই শুধু খেয়ে নিই। কিন্তু ওই যে দুটো রুটি পল্লবের জন্য বানানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়, তাই আমি ভাবলাম যে একটু বেশি করে আটা মেখে লেচি কেটে সেটাকে একটু শুকনো আটায় বুলিয়ে নিয়ে যদি ফ্রিজে তুলে রাখি তাহলে এখন দুদিন তিন দিনও খাওয়া যাবে। তো সেই জন্য একটু বেশি করেই আটা মেখে নিচ্ছি। আর দুটো রুটির জন্য আটা মাখতে গেলে দেখবে হয় বেশি হবে, নয় জল বেশি পড়ে যাবে, তখন আবার ওর সাথে একটু আটা অ্যাড করতে হবে, অনেক ঝামেলা হয়। এই জন্য আমি ভাবলাম যে একটু বেশি করেই মেখে রেখে দিই, আটা তো লাগেই আবার কি। তো দেখো, আমি যে লেচিগুলো কাটছি, লেচিগুলো কেটে না এগুলোকে হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপরে শুকনো গুঁড়ো আটায় একটু মাখিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। কিভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, নামিয়ে একদম বাটিতে নিয়ে নিয়েছি। এই যে খালি নামানোর আগে লাস্টে একটু চিংসের চাটনি দিয়েছি, আজকে ভাজা মশলার গুঁড়ো দিইনি। এখন সময় হয়েছে 11:35, খাওয়া দাওয়া সব সেরে তোমাদের কাছে চলে এলাম। আগে তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে নিই, মানে দুটো জিনিস, মানে কালকে যেটা গিফট পেয়েছে ভাই ফোটায়, দিদি দিয়েছে পল্লবকে, কি সুন্দর না? এইরকম আমাদের তিনটে কাপ হয়ে গেল, দুটো চম্পা দিয়েছিল বার্থডেতে পল্লবকে আর আমাকে, আর এটা দিদি দিয়েছে। এটা দেখতে আরো সুন্দর, মানে শেপটা একটু আলাদা, ওই দুটোর শেপ একরকম, ওটা একরকম সুন্দর, আর এটার শেপটা আরেক রকম, এটা আরেক রকম সুন্দর। আমার মনে হচ্ছে এখন এই জিনিসগুলো খুব চলছে জানো তো, আমাদের ছোট কাপ দুটো এই জিনিসের ম্যাট ফিনিশ, বলছে এটাকে নাকি রাজস্থানী বলে কাজ, রাজস্থানী কাজ, আমি জানি না, যেটুকু শুনেছি দোকানদারের মুখে সেটাই বললাম। দিদি এটা দিয়েছে আর বলেছে, আর দিয়েছে দুটো বালিশের ওয়ার, দুটো বালিশের ওয়ার দু রকম নিয়েছে, বল কেন বলো তো দু রকম নিয়েছে, এই দেখো একটা এইরকম আর একটা এইরকম, মানে যাতে কোনটা কার বালিশ বুঝতে পারি, ওই জন্য দুটো দু রকম নিয়েছে। আর আমাদের তো জানোই যে আমাদের তো পুজোর সময় দিয়ে দেওয়া হয়েছে দিদিকে, আমরা আর ভাই ফোটার জন্য রাখি না, কারণ পুজোতে তো দিদির কিছু নতুন হয় না, তো ওই জন্য পুজোতেই দিয়ে দেওয়া হয়, কে দেবে বলো, কেউ তো সেরকম দেওয়ার নেই, মেয়েও চাকরি করে না যে মেয়ে দেবে, আর ওই জন্য পুজোতেই দিয়ে দিয়েছি আমরা, আমাদের তরফ থেকে যেটা দেওয়ার ছিল। এবার বলি যে কালকে কালকে খুব অসুবিধা হয়েছিল, যেটা বলতে আটা মেখেছি তো, নাইজিতে আটা পড়েছে, কালকে খুব অসুবিধা হয়েছিল জানো তো, মানে কিছুতেই আর ভিডিও করতেই পারছিলাম না, এদিকে ঘুমও পেয়ে যাচ্ছিল, আজকে বিকেলবেলা একটুখানি ছিল, এখনো চলছে, ডিজে চলছে, এখন চলবে ছট পুজো পর্যন্ত, কেননা আমাদের এইদিকে প্রচুর মানে বিহারি আছে, তাদের তো ছট পুজোটা আছে, সেই জন্য চলবে ছট পুজো পর্যন্ত, তবু আজকে অতটা ঝামেলা নেই, শুধু ওই ডিজের ডুংটু ডুডুং ডুংটু ডুডুং চলছে, আর কিছু না। আমার এই আওয়াজগুলো শুনলে খুব হাসি পায়, তো ভাবলাম যে ভিডিওটা আজকে শেষ করে নিই তোমাদের সঙ্গে, আজকে তেমন কিছু কাজকর্ম সেরম দেখাতে পারলাম না, দুপুরবেলা কিছুই করিনি, রান্নাও করিনি, মানসীর ওখানে গেলাম, পল্লব আমি দুজনে ওখানেই খাওয়া দাওয়া হলো, মানে মানসীদের পাড়ায় আজকে খাওয়া দাওয়া ছিল, সেইখানেই খাওয়া দাওয়া হলো, মানসীদের পাড়া মানে আমাদের পাশের স্ট্রিট আর কি, তো তারপরে ঘরে চলে এলাম, রাত্রিবেলা বানালাম ঘুগনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কালকে সকালবেলা আর স্পেন্সার থেকে কী কী কিনেছি সেগুলো কালকে দেখাবো, আর কালকে সকালবেলা পল্লব যাবে বাজারে, একটু পাঁচ ছ দিনের মতন একটু সবজি মাছ রোববারের জন্য চিকেন সব একেবারে নিয়ে আসবে, ব্যাস তারপরে আর আমিও চুটিয়ে রান্না করব। আজকে অনেক কিছু এনেছি, ব্রাউন সুগার এনেছি, জাগেরি এনেছি, অর্গ্যানিক চিড়ে এনেছি, আরও অনেক কিছু এনেছি, কালকে সবগুলো তোমাদের দেখাবো। পিনাট বাটার এনেছি, ক্রাঞ্চিটা, পিনাট বাটার ক্রাঞ্চিটা থাকলে কি বলো তো, ওই এক একদিন হয় না সকালে খুব তাড়া থাকে, কি খাবে কি না খাবে তখন ঝট করে, আজকে যেমন ছাতু কলা মুড়ি মেখে দিয়ে দিয়েছি মিষ্টি ছাড়া কিন্তু, আর তখন ঝট করে একটুখানি পাউরুটিতে পিনাট বাটার মাখিয়ে দিয়ে দিলাম, খাওয়াটাও হয়ে গেল আর হেলদিও হলো খাওয়াটা, এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো তোমাদের সাথে, আর কাল থেকে ধরে নাও ওই চিরাচরিত আবার যেরকম নর্মাল ব্লগ আমার কাজকর্ম আসে সেগুলোই আসবে, কেমন? চলো টাটা।